How about? One. ইনশাল্লাহ আমাদের বাসায় খুব জলদি কিছু হতে যাচ্ছে, এইটাই চলছে হিউজ প্রিপারেশন। এদিকে চলছে ঘর গুছানোর কাজকর্ম, আর এইদিকে চলছে বাজার সদাই করে সেগুলো কাটাকুটি। আর আমি কিছুতেই হেল্প করতে পারছি না, কারণ আমাকে চলে যেতে হচ্ছে হসপিটালে। আর এটা হচ্ছে আমার শাওনের এবং আওয়াইশার নতুন বাসা, যে বাসার নাম হচ্ছে আওয়াইশা। আমাদের বাসার কাজ অলমোস্ট শেষের পথে, আর হয়তো দুই সপ্তাহের মধ্যেই আমরা বাসা শিফট করব। আস্তে আস্তে আপনারা সবই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জানি আমার রেগুলার ডেইলি ভ্লগ আপনারা অনেক মিস করতেন, বাট আমি দিতে পারছিলাম না বিকজ আমি ভিয়েতনামে ছিলাম। বাট ইনশাল্লাহ ট্রাই করব এখন থেকে, যাতে রেগুলার আমি আমার ডেইলি ভ্লগগুলো আপলোড দিতে পারি। হসপিটালে আমার শ্বশুরকে শাওন নিয়ে এসেছিল, কারণ বাবার কয়েকদিন যাবত শরীর একটু খারাপ। আমি বুঝতে পারছিলাম যে নিশ্চয়ই বাবার ডায়াবেটিসটা আনকন্ট্রোলড, এই জন্যই এই অবস্থা। ডায়াবেটিস বাবার অনেক বছর যাবতে, কিন্তু ইনসুলিন নেয়ার ভয়ে ঠিকমতো ট্রিটমেন্ট হয় না, দ্যাটস ওয়াই ডায়াবেটিস কন্ট্রোলও থাকে না। আজকে সব রিপোর্ট আসলে বোঝা যাবে যে কতখানি আনকন্ট্রোলড এবং কিভাবে ইনসুলিনটা দেয়া হবে। এদিকে আমাদের হসপিটালে আজকে মিলাদ অনুষ্ঠিত হচ্ছিল, এবং সেটা ছিল আমাদের ডিরেক্টর ডক্টর ফারজানা শারমিন শীলা ম্যাডামের আব্বার জন্য। ম্যামের আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক এবং ম্যাডামকে এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা দিক। এরপরে একটা ওটি হবে, সো আমি চলে গেলাম ওটিতে, রেডি হয়ে গেলাম ওটির জন্য। আর অনেক দিন পরে আমি আসলে একটা সিজারে দাঁড়াচ্ছি। ওটির সব কাজকর্ম শেষে আমরা আমাদের রুমে চলে গেলাম, এবং আজকে আমি আর অর্পণ লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম অষ্ট ব্যঞ্জন থেকে খিচুড়ি। আমি অর্ডার করেছিলাম প্লেন খিচুড়ি এবং গরুর কালা ভুনা, আর অর্পণ অর্ডার করেছিল চিকেন খিচুড়ি, সাথে ছিল শুটকি ভর্তা। শুটকি ভর্তাটা যে ঝাল ছিল, পুরো নাকের চোখের পানি এক হয়ে গিয়েছে। আর গরুর কালা ভুনাটা এত নরম ছিল আর মজা ছিল সেই। সিজারের পেশেন্টের একটা পোস্ট অপারেটিভ ফলো আপ দিয়ে এখন আমার শ্বশুরের যে রিপোর্ট এসেছে সেগুলো আমি দেখাতে গেলাম। জানা কথা ছিল যে ডায়াবেটিস তো একদম আনকন্ট্রোলডই থাকবে, ও মনে এসেছে এখন তো ইনসুলিন দিতে হবে, দেখা যাক কি হয়। আর বাসায় যাওয়ার পরপরই আমি আওয়াইশাকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। আমার মেয়েটাকে নিয়ে একদমই আমার আলাদা টাইম স্পেন্ড করা হয় না, তাই আমি ভাবলাম যে ওকে নিয়ে আমি আজকে একটু যাই বাবুল্যান্ডে। বাবুল্যান্ড মাদের কাছে খুবই পরিচিত একটা জায়গা, বিকজ এইটা বাচ্চাদের অনেক পছন্দের জায়গা। বাবুল্যান্ডে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে, কারণ এইখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। তাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু খুবই উপকারী। বাবুল্যান্ডের অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমরা এখন আছি উত্তরা ব্রাঞ্চে। এছাড়াও তাদের ওয়েবসাইটে আপনি তাদের আদার্স ব্রাঞ্চ সম্পর্কে জানতে পারবেন। আজকাল আমরা সবাই অনেক ব্যস্ত, স্পেশালি আমরা যারা ওয়ার্কিং মাদার তারা খুবই ব্যস্ত থাকি। আলাদা সময় করে এখানে নিয়ে আসাটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়, বাট এর মধ্যে আমাদের ট্রাই করতে হবে যতটুকু সম্ভব বাচ্চার জন্য যেটা ভালো সেটা যাতে আমরা করতে পারি। সঞ্জার এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সবার কেমন লাগলো জানাবেন। যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।